আমার যতগুলো ছাত্র ছাত্রী আছে তার মধ্যে ছোট্ট একটা ছাত্রী আছে, এর নাম ডকো হয় নাই, এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। আমার সর্বশেষ ছাত্রী সে, তার নাম হলো আল্লাহ রাসূলুল কারীম আম্মাবাদ। আপনাদের মাঝে বই নিয়ে যাচ্ছে, আপনারা বইগুলো সংগ্রহ রাখবেন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে, করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে সৃষ্টিতে প্রেমাস্পদ যার খাতিরে, যার মহাব্বতে আল্লাহ তাআলা তমাম জাহানকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সে হুজুর পূর্ণ নূরে মুজাসসাম কায়নাত রাসূল সরকারের দলময়ে হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী মুশকিল কুশা মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন আহলে বায়াত পাকপান জাতনের কুদরতি কদমে শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদ মুকাম্মেল গাউছুল আজম বরিয়া বর পাক দরবার শরীফ আওলাদ রাসূল হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রেজভী আল চিশতি নিজামী রহমতুল্লিল আলাইহ বাবা জান কেবলার রওজা মোবারকের শতকোটি ভক্তি চুম্বন রেখে সমস্ত আওলাদ রাসূলদের দরবারে ভক্তি চুম্বন রেখে আমার গানের গুরু গানের উস্তাদ প্রয়াত আল হাস আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী ওরফে রশিদ শাহিজি রহমতুল্লিল আলাইহ বাবা জান কেবলার রওজা মোবারকের শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার আম্মা হুজুরের কদমে ভক্তি চুম্বন রেখে ফকির মাওলা দরবার শরীফের বর্তমানে গদিনশীন পীরে কেবলা আমার তরিকার ভাই সৈয়দে গোলাম হযরত শফিউল বাশার আল চিশতি নিজামী মাদ্রাজ জিলুহুল আলী সে ভাইজানের কদমে ভক্তি চুম্বনে রেখে দরবারের ভবিষ্যৎ কর্ণধার শিবলি চাঁদ তার প্রতি মহাব্বত ভালোবাসা আশীর্বাদ রেখে এ দরবারের যত ভক্তবৃন্দ আসে কান জাকেরা সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আমাদের দুলাভাই এখানে বসা তার প্রতি সালাম রেখে আমাদের বোন তানাকা তার প্রতি সালাম রেখে আমার সুরুজ ভাই খাদেম বাবা যাকে খাদেম বলে ডাকতো খাদেম নাম দিয়েছিল তার প্রতিও সালাম রেখে সৌদিতে বাজান নিয়ে যার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল ডন ভাই তার প্রতি সালাম রেখে আমার শহীদ ভাই তার প্রতি সালাম রেখে জিন্নত সাধু ওহিদুল ইসলাম পান্না আমার বন্ধু মহসিন কাকা এমনি করে আরও যারা আমাদের মাঝে আছে রহিম চিশতি পীর সাহেব সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আমার বন্ধু সবি ভাই এবং দরবারের যত আমার ভাই বোন ছেলে মেয়েরা শিল্পীবৃন্দ আছেন তাদের প্রতি সালাম ভালোবাসা রেখে মহাব্বত রেখে দরবারকে যারা ভালোবেসে এসেছেন গান শোনার জন্য আশিক হয়ে এসেছেন দরবারের ভক্ত আমার বাবা জান কেবলার ভক্ত এবং শফিউল বাশার আল চিশতি জামির ভক্ত এবং যত পীর মাশায়েখের দরবার থেকে আপনারা এসেছেন সমস্ত সাধুগুরু বৈষ্ণব সকলের কদমে আমি অধমের একটা ভক্তি রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশে দেশে এবং দেশের বাহিরেও যার অনেক সুনাম খ্যাতি বাবু সুনীল কর্মকার তার প্রতি আমার শ্রদ্ধা রেখে উভয় দলের তাল সঙ্গীতে যারা তাদের প্রতি আমার সালাম ভালোবাসা রেখে ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তার সমাধিতে আমার হাজারো শ্রদ্ধা ভক্তি রেখে বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লিল আলাই তার দরবারে ভক্তি চুম্বনে রেখে আত্মার বিজ্ঞানী কুষ্টিয়ার লালন সাইজি ফকির এবং নেত্রকোনা ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাধক রজ্জব আলী দেওয়ান সাধক হালিম চিশতি খালেক দেওয়ান মালেক দেওয়ান দলিলউদ্দিন বয়াতি আলপু দেওয়ান মাতাল কবি রাজ্জাক দেওয়ান এমনি করে আমাদের জন্য যারা লিখেছে গেয়েছে গবেষণা করেছে আমি সকল বাবাদের রোজায় ভক্তি চুম্বনে রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যতগুলো মানিকগঞ্জের যতগুলো মানিক হ্যাঁ এটা আমি বলতে গেলে সারা রাত শুধু শেষ হয়ে যাব নাম বলা শেষ হবে না মানিকগঞ্জের আপনারা প্রত্যেকেই মানিক তারপরে হলো আমার বাবার দরবারে আপনারা আসছেন যারা আমার বাবার দরবারে আসে তাদের প্রত্যেকের চরণধুলি আমার মাথায় রাখি
যতগুলো ছাত্র ছাত্রী আছে তার মধ্যে ছোট্ট একটা ছাত্রী আছে, এর নাম ডাকো হয় নাই, এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। তা আমার সর্বশেষ ছাত্রী, সে তার নাম হলো রশিদ মঞ্জুরি। রশিদ মঞ্জুরি মঞ্চে হাজির হয়ে গেছে। হ্যাঁ আম্মা জান, জীবনে তো সবারই একটা আশা আকাঙ্ক্ষা থাকে নাকি, একটা শেষ ভরসা থাকে না, কয়দিন আছি আর কয়দিন বা থাকব। তো আল্লাহ তাআলা কি করবে জানি না, এটা মনের ভিতরে একটা খায়েশ, রশিদ মঞ্জুরির মাধ্যমে যেন আমি আবুল সরকার মরে গেলেও যেন বেঁচে থাকতে পারি। আপনার ওই জন্য সে আশীর্বাদ করুন। ছোট্ট মানুষ, ওর ভিতর ভরা তাল, ভিতর ভরা গান, ওর গান তো আপনারা শুনছেনই। ভবিষ্যতে যেন আমার রশিদ বাবার নাম ধরে রাখতে পারে, আমি অধমের নাম রশিদ মঞ্জুরির মাধ্যমে যেন থাকে, আপনাদের কাছে শুধু সেই আশীর্বাদ কামনা করি। এসো প্রভু তোরা করি এই প্রাণেতে সহে না দেবি, দিয়া নয়ন বাড়ি পূজিব হে, হে বিরাট হে বিশ্বস্ত, তুমি তো মহাব্যস্ত ভুলো, এসো প্রভু তোরা করি প্রাণেতে সহে না দেরি, বাড়ি বুঝিব যুগ দূরে দূরে, মরমে আছি মরে, সহে না সহে না অন্তর পুরে পুরে, কত যুগ দূরে দূরে
কুমিল্লাতে রইব নিশা তুমি পুরাও মনে
আশা আন্দু পাগলায়ার সোবাহানশা ভক্ত করে চরণ আশা বিক্রমপুরে কদম অস্থান দরবারে ভক্তিরা দিলাম হস্ত গোলা রশিদ মস্তান ওই দরবারে ভক্তি দিলাম সাসাই সান্দে থাক দরবারে ভক্তি জানাই বারে বারে শিরাপ সার পাত্র বাজায় ভক্তি জানাই হত ভাগায় গোসাই বাবার পাক দরবারে ভক্তি জানাই বারে বারে দরপাড়াতে এমাম বাড়ি ওই দরবারে ভক্তি করি ফকির মাওলা আজিম পুরি দরবারেতে ভক্তি করি জিতা সরি বাল্লা বাজান তুমি ভক্তের জানে দি যান জিন্দা সারো পাক দরবারে ভক্তি জানাই বারে বারে আফাজুদ্দিন সার পাত্র বাজায় ভক্তি জানায় হত ভাগায় আফাজুদ্দিন সার পাত্র বাজায় ভক্তি জানায় হত ভাগায় কুষ্টিয়াতে রয়না নমসা কবি তোরা মনের আশা খুলনাতে খান জাহান আলী তাই বাবা তোর চরণ ধুলি হরিপুরে সুরেশ্বরী তোমায় বাবা ভক্তি করি চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভক্তি ভরে শরণ করি সানাল সারো পাক দরবারে ভক্তি জানাই বারে বারে ট্যাঙ্গর পীরের পাত্র বাজায় ভক্তি জানাই হত ভাগায় পুকুর হাটি দরবারেতে ভক্তি জানাই বারে বারে কালু সারো পাত্র বাজায় ভক্তি জানাই হত ভাগায় গাউসুলা জম্বইরা বলি আমি যেই চরণে ধরলাম পারি বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত দরবারেরও শাহজাদা দরবারেরও পীরসাব জিনি আমার ভক্তি নেনা পড়ি সচল বাসার আলচিস্তি জামি ওই আমি আমি নত শিরে চরণ চুমি প্রতিপক্ষ শিল্পী যিনি তারে সালাম জানাই আমি কাল সঙ্গীতে আছেন যারা আমার সালাম নেনা পেনারা গানের আসে শ্রোতা যারা আমার সালাম নেনা পেনারা থাকিলে হিন্দু কর তারা নমস্কার জানিবেন তারা হরিকার ভাই বোনেরা আমার সালাম নেনা পেনারা শিল্পী বিন্দু আছে যত ভালোবাসা শত শত চেয়ারম্যান মেম্বার থাকলে পরে সালাম জানাই রাজা সরে যত আছে তরিকার ভাই সবাই আমি সালাম জানাই পীর মাসায় কাছে যারা আমার ভক্তি নেন আপনারা বন্ধু বান্ধব আছে যত ভালোবাসা শত শত আমি কোন জেলাতে বাড়ি সাতুরিয়া থানা বর্তমানে ঢাকার জেলা মিরপুর ঠিকানা জেলাতে বাড়ি সাতুরিয়া থানা বর্তমানে ঢাকার জেলা মিরপুর ঠিকানা দুদিনের পরিচয় আবুল সরকার বলে দুদিনের পরিচয় আবুল সরকার বলে কয় কখন যে পদে পায় বলো দেরি